নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়েস্ট বেঙ্গল টপ সিলেকশনের মাধ্যমে যে 33,000 প্লাস রিক্রুটমেন্টের কথা বলেছিলেন এ বি সি ডি চারটে গ্রুপে, তো সেটাই আজকে অর্থ দপ্তর থেকে পাস হয়ে গেল। ঠিক আছে, তো আজকেই অর্থ দপ্তর থেকে পাস হয়ে গেল এবং এর নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে ওয়েস্ট বেঙ্গল টপ সিলেকশনের মাধ্যমে। এবং ওয়েস্ট বেঙ্গল টপ সিলেকশন সাইটটা ও জোর কদমে কাজ চলছে রেডি হওয়ার জন্য, এবং আজকেই অর্থ দপ্তর থেকে 33,000 প্লাস রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা পাস হয়ে গেল। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে চলেছে, সম্ভবত ডিসেম্বরের শেষ উইক করে বা জানুয়ারি প্রথম দিক করে এর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।